প্রবাসীরা রাষ্ট্রের কাছ থেকে কি পান, আসুন জেনে নেই। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বিএমইটি ব্যুরোর হিসেব অনুযায়ী 80 দশক থেকে সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ এশিয়ার কয়েকটি দেশে জনশক্তি রপ্তানি শুরু হয়। লিবিয়া, সুদান সহ আফ্রিকার কয়েকটি দেশে তখন থেকে জনশক্তি রপ্তানি শুরু হয়। 90-এর দশক থেকে দক্ষিণ কোরিয়া, ব্রুনাই, মিশর, মরিশাস সহ কয়েকটি নতুন বাজার সৃষ্টি হয়। নতুন সহস্রাব্দে ব্রিটেন, ইতালি, জাপান সহ এশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশে সৃষ্টি হয় জনশক্তির চাহিদা। বিগত কয়েক বছর ধরে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি দেশে বাংলাদেশের জনশক্তি বাজার উন্মুক্ত হয়েছে। ইরাক, আফগানিস্তান, থাইল্যান্ড, স্পেন, তিউনেশিয়া, চিলি, পেরু সহ শতাধিক দেশে বাংলাদেশে বর্তমান জনশক্তি রপ্তানি করছে। রপ্তানি হওয়ায় জনশক্তির সিংহভাগই শ্রমিকের কাজ করে, আরও সহজ করে বলতে গেলে দিনমজুর কাজ করে তারা। তবে ব্যতিক্রমও আছে, বিদেশে অনেক বাংলাদেশি ভালো অবস্থানে কাজ করে। ইউরোপ, আমেরিকা সহ উন্নত বিশ্বে উচ্চ পদে কাজ করছেন, ব্যবসা করছেন, করছেন গবেষণা এবং পড়াশোনা করছেন, এ সংখ্যাও কম নয়। পরিসংখ্যান বলছে প্রায় 2 কোটি বাংলাদেশি এখন প্রবাসী জীবনযাপন করছেন। এখন প্রশ্ন হচ্ছে, জাতীয় অর্থনীতিতে প্রবাসী কর্মীদের বিপুল অবদানের বিপরীতে তাদের জন্য রাষ্ট্র কী করছে? বিএমইটি ওয়েবসাইট বলা হয়েছে 38টি ক্যাটাগরি বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলছে বাংলাদেশ। এছাড়া 42টি জেলা কর্মসংস্থান জনসংখ্যা অফিসের মাধ্যমে বিদেশগামী কর্মীদের রেজিস্ট্রেশন, বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসী ও প্রত্যাগত কর্মীদের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু প্রবাসীরা মারা গেলে লাশ দেশে পাঠানোর জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয়। প্রবাসীরা কখনো কখনো চাঁদা তুলে লাশ দেশে পাঠান, অথচ আমাদের দূতাবাসগুলো সে খবরও রাখে না। কিন্তু প্রবাসীদের কল্যাণে একটি ব্যাংক গড়ে উঠেছিল বাংলাদেশে, এক্ষেত্রে তার কাজ কী? প্রবাসীদের কোটি কোটি টাকা পড়ে আছে এখানে। প্রবাসীদের প্রশ্ন হলো, রাষ্ট্র কেন এখান থেকে অর্থ নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় না? শুধু তাই নয়, এখান থেকে প্রবাসীরা তাদের চাহিদা মতো ঋণও পান না। প্রবাসী কল্যাণ ব্যাংক সম্পর্কে সৌদি আরব প্রবাসী মামুনা রশিদ বলেন, আমি আবেদন করেও ওই ব্যাংক থেকে ঋণ পাই নাই। এই ব্যাংকটি করা হয়েছিল যারা বৈধভাবে বিদেশে কাজের জন্য যাবেন এবং যারা ফিরে আসবেন তাদের ঋণ সহায়তা দেওয়ার জন্য, কিন্তু এই ব্যাংক আসলে প্রবাসীদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। জানা গেছে, প্রত্যেক কর্মীকে বিদেশে যেতে হলে প্রবাসী কল্যাণ তহবিলে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে হয়। সেই টাকা থেকে যারা মারা যান তাদের জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়, অর্থাৎ কর্মীদের জমানো টাকাই কর্মীদের দেওয়া হয়। কিন্তু বিদেশে গিয়ে প্রবাসীদের যখন বিপদে পড়েন তখন কোনো সহায়তা পান না। বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আর সেই সাথে আমার চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।